বর্ডার গাভাস্কর সিরিজের প্রথম টেস্ট যেন শুরু হলো বিতর্ক দিয়ে। দীর্ঘদিন ধরে ইঞ্জুরির কারণে ক্রিকেটের বাইরে থেকে এই সিরিজের মধ্য দিয়ে ফের ক্রিকেটে ফেরা রবীন্দ্র জাদেজা অজিদের প্রথম ইনিংসে 5 উইকেট নিয়ে স্মিথদের গুটিয়ে দিলেও বিতর্কের পাতায় নামটা উঠল জাদেজারই। নাগপুর টেস্টে রবীন্দ্র জাদেজা নাকি বল টেম্পারিং করেছেন ম্যাচের এক ভিডিও ক্লিপ শেয়ার করে, এমন ইঙ্গিতই ফক্স ক্রিকেটের। এরপর অস্ট্রেলিয়ার সাবেকরাও যেই পালে হাওয়া দেন, আসলেই কি জাদেজা বল টেম্পারিংয়ের মতন কোনো কাণ্ড ঘটিয়েছিলেন? ঘটনার সূত্রপাত নাগপুর টেস্টের প্রথম দিনের। সেই সময় অস্ট্রেলিয়া 120 রানের বিপরীতে 5 উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছে। জাদেজা ততক্ষণে মারাস লাবুসেনে, ম্যাচ রেন্স, স্টিভেন স্মিথের মতন ব্যাটারদের উইকেট নিয়ে কুজো করে দিয়েছেন অজিতের। ঠিক সেই সময় জাদেজার কাছে সাইডলাইন থেকে দৌড়ে আসেন মোহাম্মদ সিরাজ, তার হাতে ছিল ক্রিম। জাদেজা সেই ক্রিমটা বাম হাতে তর্জনীতে লাগিয়ে নেন, এরপর শুরু করেন বল। তবে বিপত্তিটা বাধে যখন জাদেজা আঙুলে ক্রিম লাগাচ্ছিলেন, তখন তার সেই হাতে ছিল বল। যেই দৃশ্য অস্ট্রেলিয়ার জনপ্রিয় স্পোর্টস ওয়েবসাইট ফক্স ক্রিকেট শেয়ার করে বল টেম্পারিং নিয়ে ইঙ্গিতপূর্ণ ক্যাপশন দেয়। এরপর শুরু হয় দেশটির প্রাক্তনদের টুইটার গরম। টিম পেইন টুইট করে লিখেছেন, ইন্টারেস্টিং। মাইকেল ভন্ত টুইট করে লিখেছেন, ওর স্পিনিং আঙুলে কি লাগাচ্ছে, এরকম কিছু কখনো দেখিনি। ফক্স ক্রিকেট ও সাবেকদের এমন অভিযোগের পর এই মলমকাণ্ড নিয়ে ভারতীয় দলকে যেতে হয় ম্যাচ রেফারি জেরায়। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও দলটির ম্যানেজারকে এই ফুটেজ দেখান ম্যাচ রেফারি অ্যান্ড পাইক্রফ্ট। যদিও রেফারি অবশ্য কোনো অভিযোগ আনেনি এই ঘটনায়, তবে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে দীর্ঘক্ষণ বল করে যাওয়ার কারণেই আঙুলে চোট পান জাদেজা, যে কারণেই ব্যবহার করেছিলেন মলম। বল টেম্পারিংয়ের কথা এখন যেন টেস্ট ক্রিকেটে হর হামেশাই শোনা যায়। অবশ্য সব কিছু বল টেম্পারিংয়ের আওতাতেও পড়ে না। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির লবুক বলে খেলোয়াড়রা মাটিতে অথবা ধারালো কোনো কিছু দিয়ে বলকে ঘষে বলের সিম নষ্ট করতে পারবেন না। কৃত্রিম কোনো পদার্থ দিয়ে বল ঘষা যাবে না। এক্ষেত্রে বল ভিজে গেলে কিংবা মাটিতে লাগলে ব্যবহার করতে হবে তোয়ালে। সিরিজ শুরুর আগে থেকেই অস্ট্রেলিয়ার ভারতের মাঠ নিয়ে অভিযোগ ছিল তুঙ্গে। এই সিরিজে ভারত একেবারে নিজেদের মতন উইকেট বানিয়ে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দিতে চাইছে। টেস্টের মর্যাদাসম্পন্ন উইকেট না, এমন তর্কও চলেছে। তবে এবার এই পালে হাওয়া লাগলো মলমকাণ্ড। অবশ্য জাদেজাকে নিয়ে অস্ট্রেলিয়ার এমন অভিযোগের পর নেটিজনের আবার পাল্টা ঝাল মেটাচ্ছে অস্ট্রেলিয়ারই ওপর, কেননা 2018 সালে দলটিও যে স্যান্ড পেপার গেট কাণ্ডে নাম জড়িয়েছিল। সব মিলিয়ে বর্ডার গাভাস্কর ট্রফির লড়াই প্রথম ম্যাচ থেকেই মাঠের বাইরে সবেতেই যেন জমে উঠেছে।